KTV Originals. নমস্কার কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের কালারবার আর আজকের কালারবার কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে কারণ শহরে আসছে নতুন গোয়েন্দা আর সেই গোয়েন্দার মুখ যিনি হচ্ছেন তার সাথে এই মুহূর্তে আমরা কথা বলবো একদম জমিয়ে আড্ডা দেব আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি জিতুদাকে জিতুদা কলকাতা টিভিতে স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ শহরে নতুন গোয়েন্দা আসছে আর গোয়েন্দার মুখ তুমি এই খবর পেয়ে তো ইতিমধ্যেই তোমার যারা ফ্যানস আছে তারা তো এ ফেলে দিয়েছে তোমার এই মুহূর্তে কি লাগ কেমন লাগছে আমি আর আর পাঁচটা ছবি বা পাঁচটা কাজের মতনই আমি এই কাজটাকে দেখেছি কারণ আমি একটু চুজি প্রত্যেকেই তাদের কাজ নিয়ে চুজি থাকে আমি হয়তো একটু বেশি চুজি তাই জন্য আমি প্রায় সেপ্টেম্বর থেকে আমি কিন্তু দু হাজার আমি বসে বসে আমার কাছে কাজ আসছে না এমন নয় আমি সেটার জন্য ফিটেস্ট নই বা আমি আমার চরিত্রকে সেখানে ফুটিয়ে তুলতে পারবো কি না সেই নিয়ে নিজে নিজে নিজের মধ্যেই ধন্দে রয়েছি তাই জন্য আমি ওই শুধুমাত্র ইনকামের জন্য কাজ করবো এটা আমি সব জায়গায় বলি এমনকি বইমেলার আমাদের বইমেলা বলছে আমাদের ফিল্মফেয়ারের একটা প্যানেল হয়েছিল সেখানেও আমি বলেছিলাম তো ভালো লাগে প্রত্যেকটা ছবি করতে ভালো লাগে যে ছবিগুলো আমি নিজে চয়ন করি সেগুলো মন প্রাণ দিয়ে করতে ভালো লাগে তো এইটাও সেম ফিলিং একদমই নতুন গোয়েন্দা চরিত্র নাম অরণ্য চ্যাটার্জি এটা এটা গোয়েন্দা চরিত্র বলার থেকে আমি তোমাদের কাছে ডেফিনেটলি গোয়েন্দা দর্শকের কাছে ডেফিনেটলি একজন গোয়েন্দা চরিত্র কিন্তু আমাকে স্ক্রিপ্টটা স্টিমুলেট করে সেই জায়গায় যে এ কিন্তু গোয়েন্দা নয় তোমরা গল্পে বুঝতে পারবে এ একজন ডাক্তার অ্যাসপায়ারিং অ্যাসপায়ারিং নয় হবু ডাক্তার আর অ্যাসপায়ারিং ক্রিকেটার তার ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল এবং ডাক্তার বাই প্রফেশান সে এখনও জুনিয়র ডাক্তার প্র্যাকটিস করছে ছোট খাটো। তো সেইখান থেকে আস্তে আস্তে কোনো ধন্দের মধ্যে পড়ে বা কোনো চক্রান্তের মাঝখানে পড়ে সেখান থেকে ও যে কাজটাকে সলভ করে ফেলে এবং একটা ডিটেকটিভের কাজ করে ফেলে নিজের অজান্তেই সেইটা আমাকে খুব এক্সাইট করেছিল খুব এক্সাইটমেন্ট দিয়েছিল আমার স্ক্রিপ্টটা যে বাহ এই তো অন্যরকম মানে ওই গোয়েন্দা সুলভ আচরণ নেই তাকানো নেই বা আমি এটা করে ফেলবো ওই তো দু দু মিনিটের কাজ সেই সব ছিল না এই গল্পের মধ্যে তো ওইটা আমাকে বেশি মাত্রায় আকৃষ্ট করে মানে ফেলুদা বোমকেশ বা কিরিটিকে আমরা যেভাবে গোয়েন্দা মতো করে একদম তাদের প্রফেশনটাই কোথাও একটা গিয়ে গোয়েন্দা বা কোনো রহস্য সলভ করা এ ঠিক সেরকম নয় হ্যাঁ তুমি বলতে পারো কিন্তু আমি যখন প্রথম ফেলুদা দেখেছিলাম প্রথম একদম তখন আমাকে ওই মানুষটাকে গোয়েন্দা মনে হয়নি আমার মনে হয়েছিল একজন রক্ত গড়া এবং আমারও কাকার মতো বা মামার মতো একজন মানুষ কিন্তু আমি আবার এটাও উপলব্ধি করেছি এই যে অরণ্য চ্যাটার্জি চরিত্রটার নাম এইটার যখন ফ্র্যাঞ্চাইজি তৈরি হবে পরে আসবে তখন কিন্তু গোয়েন্দা হয়ে যাবে সে অটোমেটিকলি কারণ একটা সমাধান করে ফেলেছে তারপরে মানুষ কিন্তু একে গোয়েন্দা হিসেবেই দেখবে আর আমি যদি গোয়েন্দা হিসেবে নিজেকে না বলি তাহলে আমাকে বোকা লাগবে আমাকে তখন গোয়েন্দা সুলভ আচরণ করতে হবে তো ওইখানেও ফেলুদার ক্ষেত্রেও সেই রকম ঘটনাই ঘটেছিল আমার প্রথম যখন আমি ফেলুদা দেখেছিলাম অনেক ছোটোবেলা আমার লাগেনি কিন্তু এখন ফেলুদাকে যদি আমরা গোয়েন্দা হিসেবে না বলি তাহলে সেটা হয়তো জাস্টিস হবে না এবং ফেলুদাও সেই রকমভাবে পার্ট যদি না করতেন তাহলে জাস্টিস হতো বাংলা সিনেমাতেই বাংলা সিনেমার জগতেই বলছি প্রচুর তো গোয়েন্দা এই মুহূর্তে এ করছে সে জায়গা থেকে নতুন আর একটা গোয়েন্দা আসছে নিজের কেমন লাগছে ভালো লাগছে প্রচুর গোয়েন্দা আসছে যাচ্ছে মানুষ দেখো আসবে যাবে তার মধ্যে কিছু ভালো কাজ থেকে যাবে তো সেই প্রচেষ্টাটাই করা তো দেখা যাক এবার আমাদের জুন জুলাই মাসে হয়তো রিলিজ এখনও ডেটটা ফিক্স হয়নি তারপরে বোঝা যাবে যে এই গোয়েন্দাকে কতদিন সমাজের টিকতে দেওয়া যাবে আর টিকতে দেওয়া যাবে না এই যে ছবি এই ছবিতে তোমার সঙ্গে আর ঠিক কে কে থাকছে আমার সঙ্গে থাকছে শিলাজিৎ দা মানে যিনি আর কি এই কেসটা তদন্তে যায় আর কি যিনি আমার সহকারী বলা যায় না তার সহকারী আমি হয়ে গিয়েছিলাম মানে সে আমার জামাইবাবু সায়ন থাকছে আর জে সায়ন সে একটা খুব মজার চরিত্র প্লে করবে এবং দায়িত্ববান চরিত্র করবে মিথিলা থাকছে লোকনাথ থাকছে

তোমার কাজ করে কেমন লাগে আমার প্রথমে দেখো আমি খুব অনেস্ট একজন মানুষ এবং অনেস্ট কনফেশন দিতেই আমি পছন্দ করি আমি প্রথমে একটু ভয়ই পেয়েছিলাম ভয় পেয়েছিলাম ইন সেন্স আমি নতুন ডিরেক্টরদের সাথে কিছু কাজ করে কিছু রিহার্স রে আরম্ভ করলো কারণ আমাকে আমি যে স্কুলিংয়ে মানুষ সেখানে আমাকে বলাই হয়েছিল প্রশ্নটা তোমার মাথায় যেন ঘরে মানে সেটা অবান্তর প্রশ্ন নয় যে এইটা কেন করছি কী কারণে করছি এই চরিত্রটা কি একটু বেশি হাঁটতে পারে একটু বেশি কথা জোরে বলতে পারে এই চরিত্রটা কি বসার থেকে দাঁড়িয়ে কথা বলে মানে অনেক ধরনের প্রশ্ন আমার মাথায় ছোটোবেলা থেকেই ঘুরতো যে কোনো কাজ করার সময় যখন ক্রিকেটেও খেলেছি তখনও জিজ্ঞেস করেছি কিন্তু যারা নতুন ডিরেক্টর আমি কাউকে অসম্মান করছি না তাদের কাছে আমি যখন এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেছি সেটা না ট্যান আখ্যা হয়েছে এবং তারা সেভাবে উত্তর দিতে পারেনি তাই দুলালদার সাথে যখন আমি লাস্ট কাজ করছি দুলালদা প্রথম ডিরেক্টার আমি ওই ভয়টা নিয়ে গিয়েছিলাম কিন্তু ফ্লোরে গিয়ে দেখলাম না ইনি ইনি এই ডিরেক্টর জনরাটাতে প্রথম কাজ করছে কিন্তু এর আগে উনি যেহেতু জার্নালিস্ট এবং বহুদিন ধরে খেলার জগতের জার্নালিস্ট বহু মানুষের সঙ্গে উনি ওঠাপড়া করেছে তাই মানুষের নার্ভটা উনি বুঝতে পারছেন যে এই লোকটি বা এই ছেলেটি কিছু জানতে চাইছে যেটা আমাকে প্রোভাইড করতে হবে আমি যদি না জানি আমাকে বলছে এইটার উত্তরটা আমার ঠিক জানা নেই তুমি সার্চ করো তো আমাকেও জানাও সো এইটা আমাকে বেশি মাত্রায় আরও বেশি এক্সাইট করেছিল এই করার জন্য এই যে এই মুহূর্তে অরণ্য চ্যাটার্জি যে চরিত্রটা সেই চরিত্রটা তুমি প্লে করছো সিনেমার পর্দায় কদিন পরই মানুষ দেখতে পাবে দুলাল বাবুর কাছ থেকে যখন প্রথম প্রস্তাবটা এলো যে এই চরিত্রের জন্য তুমি ঠিক উনি কি বলেছিলেন মানে কেন বাঁচলেন কিছু কি বলেছিলেন না ওই রকম কিছু বলেনি আমি না প্রথমে স্ক্রিপ্ট চাই যে কাজই করি ভালো ডিরেক্টর মন্দ ডিরেক্টর মন্দ ডিরেক্টর তো আমি বুঝতে পারবো না না কাজ করলে বা আমি আগে চাই বা স্ক্রিপ্ট যদি আমাকে এক্সাইট করে তারপরে আমি বাকি কথা বলি এই স্ক্রিপ্টটা আমাকে খুব এক্সাইট করেছিল তাই জন্য আমার সঙ্গে আমি না ওই রকমভাবে ঠিক ফর্মালি কথা বলে উঠতে পারি না বা ওই রকমভাবে মিটিং মিছিল করে উঠতে পারি না মিছিল শব্দটা আমি বললাম কারণ ওই ওই লাইনটায় যেতে পারি না মানে ওই আর কি দারুণ করেছো দারুণ লিখেছো দারুণ বলে বলে নিজের কাজটাকে হাসিল করা এটা নয় আমি দেখেছি আমার চরিত্রটার মধ্যে বাংলা কথায় দম আছে কি না আমি কিছু করে উঠতে পারবো কি না আমার ঘাম বেরোবে না ফ্লোরে তো ওইটা যখন ভালো লেগেছে আমি যে আমি করবো তো আমার মধ্যে অতটা এক্সাইটমেন্ট কাজ করে না অনেকে খুব একটা আমি এক্সট্রোভার্ট নই ইন্ট্রোভার্ট আমি এই যে দমের প্রসঙ্গ এলো বাংলা ছবিতে তো প্রচুর গোয়েন্দা এই ফেলুদাও নতুন করে হচ্ছে বোমকেশও হচ্ছে একেনবাবু বাবু এসেছে সোনাদা মতো কিছুটা কাজ করছেন গোয়েন্দার তারপর নতুন একটা চরিত্র মানে বাংলা দর্শকদের মনে হচ্ছে আমি তো তোমাকে আগেই বললাম সেটা তো আমাদের ছবি রিলিজের পর বলবো মানে আমি হরপ করে বলতে পারি যে আমরা ভালো কাজ করেছি আমি দুম করে বলে ফেলি না যে এই কাজটা দুর্দান্ত হয়েছে বা কিছু বলি না দেখুন তারপরে আপনারা বলুন কিন্তু ফার্স্ট ডিরেক্টর হিসাবে আমি এটা এক্সপেক্ট করিনি আমি ছবিটা দেখেছি আমাদের কাছে নিয়ে এসেছিল উইদাউট মিউজিক উইদাউট সি মানে কালার কারেকশান যখন ওই দুটো জিনিস বা আরও কিছু জিনিস তো ফিল্মের মধ্যে সংযোজন হয় সেইটা বাদে যখন আমি আমার দেখতে ইন্টারেস্ট গ্রো করছে আমার ভালো লেগেছে এবং একটা ঝকঝকে ব্যাপার আছে একটা তরতাজা ব্যাপার রয়েছে নতুনত্ব রয়েছে গাছটার মধ্যে আমার নিজেকেও দেখতে ভালো লেগেছে যে একটা নতুনভাবে উনি রিপ্রেজেন্ট করলেন আমাকে তো আমি তো খুব আশাবাদী দর্শক যা বলবি সেটা মাথা খারাপ ভালোটাকে ভালো মানে আমরা দর্শকের কেউ নই আর কি একদমই দর্শকদের প্রসঙ্গ নিয়ে একটু বাংলা ছবির পুরো বিষয়টা নিয়ে আসি বাংলা ছবি নতুন অনেক ছবি আসছে দর্শকদের কোথাও একটা কি একাংশের কথাই বলি বাংলা সিনেমায় ভালো কাজ হচ্ছে না বাংলা সিনেমার স্টোরি ঠিক নেই ভালো ঠিকঠাকভাবে গল্প পাওয়া যাচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু বারবার বা উঠে আসে এ বিষয়ে তোমার কি মত দেখো এই বিষয়ে মতামত দেওয়ার জন্য আমার হয়তো ততটা যোগ্যতা হয়নি তবে আমার ছোট্ট অভিজ্ঞতায় মানে আমি ধরো ষোলো বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি ফিল্মে ধরো খুব কম কাজ করছি আমি যখন শুরু করেছিলাম আমার কেরিয়ার তখন ডিরেক্টরের থেকেও চিত্রনাট্যকার বেশি পরিমাণ ভালো ছিল আর কি এখন ভালো খারাপ নয় এত তাড়াতাড়ি তাদেরকে মানে ওই বলে না যে ছোট গাছে বা তাদের ফল ধরা ধরানোর জন্য আমরা ওই কলমের গাছ ব্যবহার করি ওই যখন কলমের চিত্রনাট্যকার চলে আসছে যে একসঙ্গে দুটো গল্প লিখছে কী করে লিখছে জানি না আবার তিনটেও লেখে তো তাদের মনে হয় একটুখানি বেশি যদি সহযোগিতা করে একটা ছবির ক্ষেত্রে যে আমি একটা ছবি ভালো করে লিখি সেটা ভালো করে প্রোভাইড করি তার জন্য যদি ইন্ডাস্ট্রিতে এই গত বছর শুনেছি পঞ্চাশটা ছবি হয়েছে বা ছাপ্পান্নটা ছবি হয়েছে যাই হয়েছে কোনো একটা বছর চল্লিশটা ছবি হোক পঁচিশটা ছবি হোক কিন্তু ওই পঁচিশটা ছবি এমন একটা মাত্রায় নিয়ে যাক যাতে সবাইকে স্টিমুলেট করতে পারে উত্তেজিত করতে পারে যে আমরাও তো লিখতে পারি আর আরেকটা বিষয় বলবো ঠিক বড় বড় করে যেমন পরিচালকের নাম দেওয়া হয় ডিওপির নাম দেওয়া হয় হিরোর নাম দেওয়া হয় হিরোইনের নাম দেওয়া হয় চিত্রনাট্যকারকে তাকে উত্তেজনা দেওয়ার জন্য শুধু উত্তেজনা নয় তাকে সম্মানটুকু দেওয়ার জন্য সব থেকে বড় করে নাম দেওয়া উচিত চিত্রনাট্যকারের যে প্রথমভাবে যে এইভাবে ছবি এগোতে পারে এই লোকটিকে হিরো হিসাবে আমি দেখছি এর এই রকম চরিত্রায়ন হবে এই মহিলাকে আমি হিরোইন হিসাবে দেখছি এরকম চরিত্রায়ন হবে সেইটা আমাদের এখানে খুব কম প্রেস করে না চিত্রনাট্যকারকে আমি বলছি আমাদের ছবিতে আমি আমাদের লাস্ট মানুষ ছবি সেখানে ডিরেক্টর রাইটার ইয়েতেও ডিরেক্টর রাইটার আমার এই মুহূর্তে মনে পড়ছে না চিত্রনাট্যকার আলাদা ডিরেক্টর আলাদা কিন্তু চিত্রনাট্যকার সেই সম্মানটুকু পায়নি যেটা সে আশা করে যে একটা ঝোলা ব্যাগ নিয়ে আসে সে পড়িয়ে দেয় এবং তারপরে যখন চিত্রনাট্যটা কিনে নেওয়া হয় তারপরে তার দায়িত্ব শেষ সে বাড়িতে চলে যায় সেইটা যদি না হয় তাকেও যদি অ্যাপ্রিসিয়েট করা হয় মানে অ্যাজ ওয়েল অ্যাজ হিরো অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেক্টর হিরোইন তো আমার মনে হয় তারাও বেশি লেখার প্রবণতা পায় মানে চিত্রনাট্যকারের শূন্যতাটা বাংলা সিনেমায় কোথাও একটা গিয়ে দেখা যায় একদমই তুমি যখন কাজ করেছিলে নিজের মধ্যে অনেক মানে পরিবর্তন আনতে হয়েছিল এই যে নতুন গোয়েন্দা চরিত্র এটা করার জন্য নিজের মধ্যে কি কি পরিবর্তন আনতে হয়ে চরিত্র আলাদা আলাদা করার জন্যই তো আমি এতদিন ধরে মানে বসে বসে কাজ করার চেষ্টা করছি হয়তো বসে বসে কাজ করার চেষ্টা করছি এমন নয় যে আমার বাবা জমিদার বা আমি কোনো উচ্চবংশীয় ঘর থেকে আসা মানে প্রচুর অর্থ রয়েছে এমন নয় কিছুদিন পর প্রচুর ছবি বা ইয়ে করতে হবে আমি তো এক সময় দেওয়ালে পিঠ ঠেকবে যাই হোক তোমার প্রশ্নটা হচ্ছে ধরো প্রত্যেক ছবিতে আলাদা মানুষ যখন আমি করেছি মানুষে তুমি যদি চরিত্র দেখে থাকো পুরোপুরি আলাদা মানে হেলেন হেভেন ডিফারেন্স আবার এইখানে একটা যা ছেলে যৌবনে সবে পা দিয়েছে এবং সে ক্রিকেট সে নতুন প্রেম করছে সঙ্গে গোয়েন্দার একটা গোয়েন্দা গল্পের মধ্যে সে ইনকর্পোরেট করে ফেলছে নিজেকে তো আলাদাই প্রত্যেকটা চরিত্র করতে গিয়ে আলাদা হয় তার জন্য চরিত্রায়নের জন্য আমাকে আলাদা এক্সারসাইজ করতে হয় আলাদা মনের এক্সারসাইজ করতে হয় ব্রেনের করতে হয় আর এইটা করেই হয়তো আমি আনন্দ পাই এর বাইরে আর কি কিছু তো জানা নেই ভালো সাইকেল চালাতে পারি গাড়ি চালাতে পারি ক্রিকেটটা ভালো খেলতে পারি তো ওইটা দিয়ে মনে হয় আমি বিশেষ কিছু করে উঠতে পারবো না পেশাগতভাবে তো এইটাকেই যখন আমি পেশাগতভাবে হিসেবে দেখতে পাচ্ছি এবং যখন অর্থ আসছে তখন আমি এটার মধ্যেই বেশি মনোনিবেশ করেছি টলিপাড়া থেকে অনেকেই বলি দিকে যাচ্ছে তোমাকেও কি কোনোদিন বলিউডে দেখতে পাওয়া যাবে না আমি কোনো পাড়া পাড়িতে বিশ্বাসী নই আমাকে যদি সেখান থেকে ডাকে এবং সেই রাস্তা যদি আমি চিনতে পারি নিশ্চয়ই যাবো সিঙ্গুরিতে আর যদি চিনতে না পারি কারোর পাঁচিল টপকে আমি যেতে রাজি নই মানে আমি জানা নেই জিনিসটা সেটা আমি না জেনে পাঁচিল টপকে চলে গেলাম তারপরে ওখান থেকে যোগ যদি আসে সুযোগ আসছে না কেন আসে মাঝে মাঝে আসে কিন্তু আমি নিজেকে আরও সেই জায়গায় তৈরি করতে চাই মানে যে জায়গায় গিয়ে আমাকে অন্তত ঠক্কর খেতে হবে না বা কখনো মনে হতে হবে না যে ছোট জায়গার রাজার চেয়ে বড়ো জায়গার মানে মন্ত্রীর চেয়ে ছোটো জায়গার রাজা হওয়া ভালো এই কথাটাতে আমি বিশ্বাস করি না আমি যে জায়গায় যাই নিজেকে রাজা হিসেবেই দেখতে চাইবো মানে আমার নিজের জায়গাটাতে আমি বলছি না অন্যের সাথে কম্পিটিশানে নিজের জায়গাটাতে আমি এমনও কোনো কাজ করে আসতে চাই যেখানে ডিরেক্টর প্রডিউসার বলতে পারে হ্যাঁ ছেলেটাকে নিয়ে আমি আর্টিস্ট হিসেবে আমরা আমরা কমফোর্টেবল তো এই জায়গাটাকে আমার তৈরি করে দিতে হবে বাংলা ছবিতে পরবর্তী ক্ষেত্রে আর কোন গোয়েন্দা চরিত্রের সুযোগ পেলে তুমি কাজ করবে আমি কোনো গোয়েন্দা কেন কোনো পুলিশ কেন কোনো চোর কেন কোনো ডাকাত কেন কোনো পরিচালক কেন কোনো চরিত্রে সুযোগ পাওয়ার জন্য আমি বসে নিই আমি বসে আছি শুধুমাত্র স্ক্রিপ্টের জন্য ভালো স্ক্রিপ্ট হলে আমি কাজ করব সেটা যে চরিত্রই হতে পারে মানে ডাজেন্ট ম্যাটার ফর মি বেশ আজকের আড্ডা একদম শেষ করব ছোট্ট একটা র্যাপিড ফায়ার দিয়ে একদমই ছোট্ট একটা র্যাপিড ফায়ার ফেলুদা না বোমকেশ ফেলুদা হিসেবে অনির্বাণ ভট্টাচার্য না আবির চট্টোপাধ্যায় অনির্বাণ অবসর সময়ে বই পড়া না সিনেমা দেখা বই পড়া দেব না জিৎ এই প্রশ্নটা আমাকে সবাই করে অনেকেই প্রশ্ন বলে যে আমি জিতের প্রচণ্ড মানে কাজ করেছি বলে বলে জিতের প্রফেশনালিজম আমার অবাক লেগেছে আমি দেবের সাথে কাজ করি না আমি তাই জানি না কিন্তু দুজন আমাদের মেরুদণ্ড বলতে পারি আমাদের ইন্ডাস্ট্রি এর বাইরে আমি আলাদা করে কিছু বলবো না মানে এবার যদি তুমি তাদের মানে বড়ো বলো উত্তম কুমার বা দেব আমি সঙ্গে সঙ্গে বলবো উত্তম কুমার চিরঞ্জিত চট্টোপাধ্যায় বা জিত আমি চিরঞ্জিৎ চট্টোপাধ্যায় বলবো মিঠুন দানা জিৎ তো ঈদের দুজনকে দুটো পিলার হয়ে গেছে এখন এখন দুজনকে সরিয়ে আমরা ভাবতে পারি না কিছু বলিউডের ক্ষেত্রে শাহরুখ না সালমান শাহরুখ খান অবশ্যই ওকে নিজের খাদ্য তালিকায় বিরিয়ানি না ভাত ডাল পোস্ত ভাত ডাল পোস্ত তুমি আমার কথাটা জানলে কি করে আমি পোস্তর খুব মানে গুণমগ্ধ ভক্ত আর কি পোস্ত এমন একটা জিনিস আমার কাছে যখন দেবে তখন আমি খাবো বেশ আজকের আড্ডার একদম শেষ প্রশ্ন কলকাতা টিভির দর্শকদের এবং তোমার যে সিনেমাটা আসছে তোমার দর্শকদের কি বলবে কলকাতা টিভির দর্শককে বলবো আপনারা মানে ভালো থাকুন সুস্থ থাকুন আমার যে ছবি আসছে আমার কেন যে ছবি আসুক যদি আপনাদের ভালো লাগে টিজার দেখে যদি মনে হয় যে ছবিটার মধ্যে পসিবিলিটিস আছে আপনারা গিয়ে দেখুন দেখলে ভালো লাগলে শেয়ার করবেন ভালোবাসবেন আর কি বলব অসংখ্য ধন্যবাদ একদমই শহরে নতুন গোয়েন্দা আসছে এবং সেই গোয়েন্দা ঠিক কীরকম সেটা তো জানতে গেলে সময় কথা বলে প্রেক্ষাগৃহে গিয়ে সেই সিনেমাটি দেখতে হবে আপাতত আজকের আড্ডা কালারবারের আড্ডা এখানেই শেষ করছি সঙ্গে থাকুন আর কালারবারকে আপনারা যা সাপোর্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক ইউটিউব এবং আমাদের অনলাইন ওয়েবসাইট কলকাতা টিভি ডট ইন সেটা সবসময় ফলো করতে থাকুন যে কোনো নিউজ আপডেটের জন্য সঙ্গে থাকুন কলকাতা টিভি কলকাতা টিভি রাত দিন সাত দিন